দর্শক আরো যে বিষয়গুলো আছে আপনাদের সাথে আলোচনা করার আমাদের ভুক্তভোগী অনেকেই আছেন যাদের কথাটি বলছিলাম যারা যারা দ্বিতীয় নিয়োগ চক্রে আসলে আবেদন করেছিলেন এবং তারা নিয়োগ সুপারিশ পেয়েছিলেন কিন্তু আনফরচুনেটলি তারা যেসব পদে সুপারিশ পেয়েছিলেন সেসব পদে কিছু ঝামেলা ছিল এরকম কয়েক হাজার প্রার্থী ছিলেন আমি দুঃখিত কয়েক হাজার প্রার্থী ছিলেন এরকম আহ যাদের মধ্যে ছিল মহিলা কোটায় ভুক্তভোগী নবশিষ্ট পদে ভুক্তভোগীরা আমাদের নবশিষ্ট পদ এবং মহিলা কথায় ভুক্তভোগীরা যারা আছেন তাদের অনেকেই হয়তো আমাদের এই ফেসবুক লাইভটি দেখছেন তো আপনারা জানেন আপনারা যখন এই মহিলা কোটা এবং নবশিষ্ট পদে আপনারা যখন জটিলতার মধ্যে পড়েন তখন দৈনিক শিক্ষা ডট কম আপনাদের কথা বারবার বলেছে এবং তারপরে এই যারা ভুক্তভোগী ছিল তাদের সমস্যা সমাধানের ব্যাপারে একটি আহ নির্দেশনা মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি কিন্তু দিয়েছেন তিনি আহ গত জুন মাসে একটি সভা করেন এন টিআরসির কর্মকর্তাদের সাথে এবং এইসব ভুক্তভোগীদের জটিলতা সমাধানের নির্দেশনা দেন তো সেখানে কিন্তু যে নির্দেশনা ছিল আপনারা ইতিমধ্যে জেনেছেন যে নবশিষ্ট পদের যারা ছিলেন তাদের জটিলতা সমাধান হয়েছে মহিলা কোটা যারা ছিলেন তাদের জটিলতা সমাধান হয়েছে কিন্তু যারা এমপিও পদে সুপারিশ পেয়েছিলেন অর্থাৎ তারা মেধা তালিকা অপেক্ষাকৃত সামনের দিকে এবং তারা এমপিও পদে সুপারিশ পাওয়ার পরে এমপিও ভুক্ত হতে পারছেন না তাদের ব্যাপারে কিন্তু একটি পজিটিভ সিদ্ধান্ত দেওয়া হয়েছে তাদের নতুন প্রতিষ্ঠানে নতুন করে সুপারিশের উদ্যোগ নেওয়া হয়েছে এরকম সাড়ে বারোশো প্রার্থীর কিন্তু তথ্য সংগ্রহ করা হয়েছিল শেষ পর্যন্ত সেই তেরোতম তম এর রায় যে বিষয়টি বললাম সেইটির জন্যই কিন্তু আহ আহ সেই ব্যাপারে কিন্তু বলা হয়েছে যেটি হলো এই আহ তমদের জন্য যেহেতু তাদের আলাদা করে আরেকটি সুপারিশ করা হচ্ছে এই জন্য আমরা সর্বশেষ যেদিন এন টিআর চেয়ারম্যান ও সচিব আকরাম হোসেন স্যারের সাথে কথা বলেছি তিনি জানিয়েছেন যেহেতু এটি একটি নিয়োগ সেহেতু এই নিয়োগে অর্থাৎ তাদের সুপারিশ করা হচ্ছে নতুন করে সেহেতু তারা এই বিষয়ে একটি কাছে তো আমরা আজকে জানতে পেরেছি তাদের সেই মতামতটি আসলে পৌঁছেছে এবং এই ব্যাপারেও কিন্তু কর্মকর্তারা খুবই পজিটিভ অ্যাপ্রোচে আছেন তারা বলছেন খুব তাড়াতাড়ি এই বিষয়টি আসলে সমাধান করা হবে আমরা মন্ত্রণালয়দের সাথেও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথেও এই বিষয়টি নিয়ে আলোচনা করেছি একাধিকবার তারা সর্বশেষ আমরা যখন জানতে পেরে তাদের এই বিষয়টি জানিয়েছি তারা আমাদের জানিয়েছেন যে এই জটিলতা সমাধানের জন্য তারাও এন টিআরসি নির্দেশনা দিয়েছেন এবং তারা অ্যাটর্নি জেনারেল অফিসের সাথেও কথা বলছেন অর্থাৎ খুব তাড়াতাড়ি হয়তো এই সমস্যা সমাধান হয়ে যেতে পারবে যেহেতু এই প্রার্থীরা একটু বলে রাখা ভালো যারা এই সমস্যার মধ্যে ছিলেন তাদের কিন্তু বেশিরভাগই দ্বিতীয় তারা সবাই দ্বিতীয় নিয়োগ চক্রে নিয়োগ সুপারিশ পেয়েছিলেন যেটি তারা ইতিমধ্যেই তারা অনেক আগে অর্থাৎ বছর আগে তারা আবেদন করেছেন তো যাই হোক আরো অনেকেই আছেন আমাদের সাথে তমর সম্বন্ধে জানতে চান ষোলোতম তমনি এখনো কোনো তথ্য আসলে এনটিআরসি এর পক্ষ থেকে আমাদের জানানো হয়নি তারা বারবার বলছেন তারা কর্মকর্তাদের সাথে যোগাযোগের চেষ্টা করছে মন্ত্রণালয় সংশ্লিষ্টদের সাথে মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছ থেকে এই ব্যাপারে আহ তারা যোগাযোগের চেষ্টা করছেন আমরা সর্বশেষ যখন কথা বলেছিলাম তিনি জানিয়েছেন তিনি আহ মন্ত্রী মহোদয়ের যে কর্মকর্তারা জানিয়েছেন তারা আহ মন্ত্রী মহোদয়ের পি এ এর সাথে যোগাযোগের চেষ্টা করছেন এবং তাদের সাথে আহ কথা বলে অর্থাৎ তার মন্ত্রী মহোদয়ের থেকে নির্দেশনা নিয়ে তবেই ফল প্রকাশ করা হবে তবে তারপর পরে আসলে আহ কর্মকর্তারা আর কোনো আশানুরূপ আহ খবর দৈনিক শিক্ষা ডটমকে দিতে পারেননি ষোলত আমাদের রেজাল্ট এর বিষয়ে তো আসলে দেখা যাক কবে নাগাদ হয় আহ বেশ কিছুদিন আগে এই বিষয়টি আসলে আহ মহোদয়ের নজরে আনা হয়েছিল দৈনিক শিক্ষা ডটমের পক্ষ থেকে তো আহ আমরা দেখ দেখা যাক আসলে কি হয়